প্রিয় দর্শক পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে আব্দুল আব্দুল আবদুল হান্নান ভুইয়া নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে গত বছর আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষার জন্য ফি নেওয়া হয়েছিল কিন্তু করোনার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এখন প্রশ্ন হল যেই ফিগুলো যেই ফিগুলো ছাত্রদের কাছ থেকে নেওয়া হয়েছিল সেগুলোকে ছাত্রদেরকে ফিরিয়ে দিতে হবে নাকি মাদ্রাসা কর্তৃপক্ষ সেই ফির টাকাগুলো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে প্রিয় আব্দুল হান্নান ভুইয়া ভাই এই প্রশ্নের জবাব হলো মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রদের কাছ থেকে যেই ফি নিয়ে থাকে সেটি কোনো কাজের বিনিময় নয় বরং সেটি তাদের জন্য একটি আয়োজনের জন্য নেওয়া হয়ে থাকে সুতরাং সেই টাকাগুলো মাদ্রাসা নেয়ার কারণে শিক্ষাবর্ষের বিভিন্ন প্রয়োজনেই মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রদের কাছ থেকে ফি নেয় সুতরাং সেই ফি নেওয়ার পরে সেটা আর ব্যক্তির মালিকানায় থাকেনি সেটি মাদ্রাসার মালিকানায় চলে এসেছে সুতরাং পরীক্ষা না নিলেও সেই টাকা মাদ্রাসার ফান্ডে ব্যয় করার অবকাশ রয়েছে তবে এটি উত্তম হবে যে যেহেতু পরীক্ষা নেওয়া হয়নি পরীক্ষা না নেওয়ার কারণে নৈতিকভাবে সেই টাকাগুলো ছাত্রদেরকে ফিরিয়ে দেয়া এটি উত্তম হিসেবে বিবেচিত হবে